পৃথার ইচ্ছে ডানায় তোমাকে স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ফেরা। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। কাউন্টারে বসে ঘাড় গুঁজে কাজ করছিল কমলেন্দু। রুটিন কাজ, ডিপোজিট স্লিপ নিয়ে লেজারের পাতায় পাতায় পোস্টিং করে যাওয়া। তাদের ব্যাংকের এই ব্রাঞ্চটা ছোট, কিন্তু ব্যস্ত খুব। দিনের কাজ দিনে শেষ না করলে স্লিপের পাহাড় জমে যায়। কমলেন্দুবাবু, আপনার ফোন। অ্যাকাউন্ট্যান্ট হীরেন রায়ের গলা। কমলেন্দু ঈষৎ অবাক হল। এ সময়ে কে ফোন করছে? জয়ন্ত? দেবু? বাড়ির ফোনটা তো 16 দিন ধরে মরা। জ্যান্ত হলো খবর দিচ্ছে মাধবী? বড় ভাইরা হলেও হতে পারে। 15ই আগস্ট 3 দিনের জন্য চাঁদিপুর যাবে বলে উঠে পড়ে লেগেছে। টিকিট ফিকিট করে ফেলল? উঠে এসে রিসিভার ধরল কমলেন্দু। হ্যালো, কে কমলেন্দু? স্পিকিং বিল্টু, আমি রাঙাদা বলছি। শোন, কাল রাতে মার। উপরান্ত একটু থেমে গেল। সামান্য নাড়া খেয়ে গেল কমলেন্দু। কি হয়েছে পিসির? সেরিব্রাল অ্যাটাক, রাতে খাওয়া দাওয়ার পর। অবস্থা খুব সিরিয়াস। সেন্স তো ছিলই না, সকালে ঘন্টাখানেকের জন্য একটু জ্ঞান মতো ফিরেছিল। খুব বিল্টু বিল্টু করছিল তখন, তোকে বারবার দেখতে চাইছিল। বিশ্রী ঘর ঘর শব্দ হচ্ছে টেলিফোনে, কিছুই আর প্রায় শোনা যায় না। কমলেন্দু গলা উঠালো। হ্যালো রাঙাদা, একটু জোরে বলো, পিসি এখন কেমন আছে? খুব আবছা স্বর শোনা যাচ্ছে, একটি শব্দও বোঝা গেল না। ক্রেডলটাকে জোরে জোরে খটখট করল কমলেন্দু, তবুও না। খুট করে লাইনটা কেটে গেল। ঝিঝির ডাক। কমলেন্দু কয়েক পল হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে। কোত্থেকে ফোন করছিল রাঙাদা? জ্যোতিপুর পোস্ট অফিস থেকে, নাকি সহদেব বেরাদের বাড়ি থেকে? আবার কে এখনই করবে? হীরেন রায় চোখ কুঁচকে দেখছে। কি খবর কমলেন্দুবাবু, খারাপ কিছু? কে ফোন করছিলেন? কমলেন্দু হতভম্ব মুখে তাকাল। আমার দাদা, পিস্তুত দাদা, বলছিল পিসির অবস্থা নাকি। লাইনটা কেটে গেল। পিসি মানে আপনার আপন? মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল কমলেন্দু। বাবার জ্যাঠতুতো বোনকে কি আপন পিসি বলা যায়? আবার সুধা পিসিকে আপন ছাড়া দূরের কেউ বলেও কি ভাবা সম্ভব? কমলেন্দু আলকা ঘাড় নাড়ল। হ্যাঁ, আপন পিসি প্রায়, দেশে থাকেন। দেশ? তার মানে? জ্যোতিপুর, ঘাটাল সাব ডিভিশন। ফোনটা আর আসছে না, লাইন পাচ্ছে না বোধহয়। পায়ে পায়ে কাউন্টারে ফিরে এলো কমলেন্দু। থুম হয়ে বসে আছে চেয়ারে। কি করবে এখন? যাবে নাকি জ্যোতিপুর? এখনই রওনা দিলে 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। কি আর এমন দূর? হাওড়া থেকে বাগনান 15 মিনিট মতো, সেখান থেকে বাস, ভুটভুটি, ভ্যান, রিক্সা মিলিয়ে বড় জোর আরও ঘন্টা দেরেক। আজকে সহজেই কাল সকালে চলে আসতে পারবে। দোষ, হুট বললেই যাওয়া যায় নাকি? 39 বছর বয়সে এই ছেলে মানুষই মানায় না। মাধবীর সঙ্গে পরামর্শ করা হলো না, রিন্টি বুবাই জানল না, কাল সকালে গেলেও তো হয়। মাধবীরাও যদি চায় সঙ্গে যাবে। কিন্তু রাঙাদা যা বলল তাতে মনে হয় পিসির এখন তখন দশা। কাল অব্দি কি থাকবে পিসি? যদি না থাকে? প্রায় 3.5 বছর গ্রামে যায়নি কমলেন্দু। যতদিন বাবা বেঁচে ছিল ততদিন পর্যন্ত নারীর একটা টান ছিল, কিংবা হয়তো ঠিক নারীর টানও নয়, কর্তব্যের টান। বাবা একা একা গ্রামের বাড়িতে পড়ে আছে, পিসি পিস্তুত দাদারা দেখাশোনা করে। একটা অপরাধ বোধ বুঝি খোঁচা মারত বুকে। তিনিও গেলেন, দায়ও সব চুকে গেল। জমিজমা বাড়িঘর বিক্রিবাটা সারা, রাঙাদা মতিদারাই কিনে নিয়েছে। কমলেন্দুরা 3 ভাই বোন ভাগ করে নিয়েছে টাকা করি।
জ্যোতিপুরের জন্য পিছুটান শেষ। পিসির চিঠি আসে মাঝে মাঝে, অনন্ত অভিমানে মাখা কাঁপা কাঁপা অক্ষর। তোকে খুব দেখতে ইচ্ছে করে রে বিল্টু, কবে মরে যাব একবার আয় না, বুড়ি পিসিটাকে কি ভুলেই গেলি? হয় না যাওয়া, সংসার, কাজ, অফিস, ছেলেমেয়ের পড়াশোনা, দেশ গায়ে পা মারাতে গায়ে জ্বর আসে বাড়ির লোকের। নিজেরই সৃষ্টি করা জালে নিজেই এমনভাবে জড়িয়ে থাকে মানুষ, বুকের ভিতর কি যেন একটা কুটকুট কামড়াচ্ছে। কি যে রাঙাদার শেষ কথাগুলো, তোকে বারবার দেখতে চাইছিল। 3:10, এখনো সময় আছে। কমলেন্দু ঝটিতে ডিপোজিট স্লিপগুলো এন্ট্রি করে ফেলল খাতায়। বড্ড গুমোটাজ, বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে এলো একটু। অ্যাকাউন্ট্যান্টের টেবিল থেকে রিং করলো সামনের ফ্ল্যাটে। হ্যালো বৌদি, একটু মাধবীকে ডেকে দেবেন? ধরুন। ধরে আছে ফোন। নিঃসীম নৈঃশব্দ। কমলেন্দু কথা গোছাচ্ছিল, কিভাবে বলবে মাধবীকে, অফিস থেকে সোজা চলে যাওয়া কি বাঁকা চোখে দেখবে মাধবী? মোটেই না, মাধবী অত অবুঝ নয়। সে জানে সুধাপিসি কমলেন্দুর কতটা আপন। কমলেন্দুর জন্মের পরপরই মার বিকলাই হয়েছিল, এই সুধাপিসি বুকের দুধ খাইয়েছিল কমলেন্দুকে। এই গল্প মাধবীর বহুবার শোনা। তার শেষ সময়ে কমলেন্দু ছুটে যাবে, এটাই তো স্বাভাবিক। মহিলা ফিরে এসেছে। মাধবী তো নেই, বুবাইকে স্কুল থেকে নিয়ে এখনো ফেরেনি। সর্বনাশ, কি করে এখন? বাড়ি ঘুরে যাবে? ভবানীপুর থেকে গড়িয়া মিনিট চল্লিশেক লাগে, 5টার আগে বাড়ি থেকে রওনা হওয়া যাবে কি? দেরি হয়ে যাবে না? কমলেন্দু মরিয়া স্বরে বলল, কাইন্ডলি একটা ইনফরমেশন দিয়ে দিতে পারবেন? আমি এক্ষুনি একবার দেশে চলে যাচ্ছি, মানে যেতে হচ্ছে। মাধবীকে বলবেন জ্যোতিপুরে সুধা পিসির কন্ডিশন খুব খারাপ, অফিসে খবর এসেছিল, কাল ফিরব। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলে দেব। প্লিজ। টেলিফোন রাখল কমলেন্দু, হীরেন রায়কে বলে বেরিয়ে পড়ল অফিস থেকে। বাইরে শ্রাবণের ধূসর আকাশ, সেদিকে দেখল একটুক্ষণ, পার্স বার করে টাকা গুনল, 150 মতো আছে, অসুবিধে হবে না, ট্যাক্সি নিলে হয়, একটু সময় বাঁচে। ভাবতে ভাবতেই একটা চলমান ট্যাক্সিকে হাত দেখিয়েছে কমলেন্দু, হাওড়া স্টেশন। মন্থর হয়েও গতি বাড়ালো ড্রাইভার, থামল না। পরপর 3টে ট্যাক্সি চলে গেল, কেউ এখন হাওড়া স্টেশন যাবে না। বিরক্ত কমলেন্দু অবশেষে মিনি বাসে, চলছে বাস, ভিড় বাস, হাতল ধরে দাঁড়িয়ে আছে কমলেন্দু। পার্ক স্ট্রিট মোড়ে এসে বাস থেমে গেল, থেমেই আছে, সামনে মিছিল। কি নিয়ে মিছিল ঝুঁকে দেখার চেষ্টা করল কমলেন্দু, বুঝতে পারল না। হুঁশিয়ার, চাই, ভেঙে দেব, গুড়িয়ে দেব, ঠিকরে ঠিকরে আসছে। 5 মিনিট, 10 মিনিট, কমলেন্দু অধীর, ঘড়ি দেখছে, বিরক্ত হয়ে নেমে পড়তে যাচ্ছিল, ছেড়েছে বাস, শামুকের গতিতে এগোচ্ছে। হাওড়া স্টেশন পৌঁছতে 5টা বেজে গেল। বাগনানের টিকিট কাটার সময় মন খচখচ করছিল কমলেন্দুর। মাধবীর সঙ্গে একবার মুখোমুখি কথা বলে আসতে পারলে নিশ্চিন্ত হওয়া যেত। বিনা নোটিসে চলে আসার অস্বস্তিটা এখন এঁটুলির মতো লেগে থাকবে গায়ে। ফিরে যাবে? কাল ভোরে না হয়? স্টেশনে বিজবিজে ভিড়, হকার, কুলি, ভিখিরি, বাড়িমুখো মানুষ, কাজের লোক, অকাজের লোক। একসময় কমলেন্দু এই লাইনে ডেলি প্যাসেঞ্জার ছিল, পাক্কা 3 বছর জ্যোতিপুর থেকে যাতায়াত করেছে কলকাতায়। দীর্ঘ অনভ্যাস হেতু এ সময়ের স্টেশনকে এখন জঙ্গল বলে ভ্রম হয়, রহস্যময়, সাপদ সংকুল। তারই মধ্যে শুনতে পেল মেচেদা লোকাল হুইসেল দিচ্ছে, দৌড়লো কমলেন্দু, আটকে আটকে যাচ্ছে যানজটে, প্ল্যাটফর্ম ছেড়ে মিলিয়ে গেল ট্রেন। সময় চলে যাচ্ছে,
বিভ্রান্ত কমলেন্দু এখন ইলেকট্রনিক বোর্ডের সামনে। পরের ট্রেন খড়গপুর লোকাল, ছাড়তে আরও 17 মিনিট। অসংখ্য ধ্বনি তালগোল পাকিয়ে বিচিত্র এক গর্জন তুলছে চারিদিকে, কান মাথা ঝিমঝিম করছে। স্টল থেকে সিগারেট কিনে ধরালো কমলেন্দু। অনেকক্ষণ পর মস্তিষ্কে ছড়িয়ে গেল ধোঁয়া, ফুসফুসে পাক খাচ্ছে। রাঙাদারা কি দাদা দিদিকেও খবর দিয়েছে? দাদা মেদিনীপুরে, দিদি আরামবাগ। তারা কি আসবে? সেই বা এমন তাল বেতাল ছুটে যাচ্ছে কেন? হ্যাঁ, এ কথা ঠিক, দাদা দিদির চেয়ে তার সঙ্গে পিসির সম্পর্ক অনেক গভীর ছিল। হয়তো পিসির বুকের দুধ খেয়ে সে বেঁচেছিল বলেই। কিন্তু সেটুকুই কি শুধু কারণ? পিসির আকুল চিঠির উত্তরে প্রতিবারই লিখেছে, সময় পেলেই যাব। আজ অবশেষে সেই সময় এলো। না গেলে কি হয়? পিসি হয়তো এখন বোধবুদ্ধির বাইরে, তাকে চিনতেও পারবে না। তবে কেন সে চিন্তা এগোতে পারল না। সম্ভাব্য খড়গপুর লোকাল প্ল্যাটফর্মে ঢুকছে, পিলপিল করে মানুষ থেয়ে গেল। আছড়ে পড়ছে কামরায়, সঙ্গে কমলেন্দুও। গুঁতোগুঁতি করে অতি কষ্টে বসার জায়গা করে নিল একটা, জানলার ধারের দ্বিতীয় সিট। হাওয়া আসছে না, বসে ঘামছে দরদর, তবু নিশ্চিন্তি। আর বড় জোর ঘণ্টা আড়াই, 8টা নাগাদ পৌঁছে যাবে। গাড়ি দুলে উঠল, ঝমর ঝমর শব্দ তুলে পেরিয়ে যাচ্ছে শহরতলি, অতিকায় অজগরের মতো। মৌরিগ্রাম পার হতে একটু বুঝি বাতাস এলো কামরায়, জুড়িয়ে এলো শরীর। বিকেল ফুরিয়ে আসছে, সূর্যহীন আকাশে মলিন আলো, বাড়িঘর কমে আসছে ক্রমশ। দুধারে অনেক সবুজ এখন, ধানক্ষেত গাছপালা সবই যেন কেমন ছায়া মাখা, ম্রিয়মান। তবু ভিড় ঠসঠস বাতাসহীন কামরা থেকে বাইরে তাকালে ভারী আরাম হয় চোখের। আন্দুল পেরিয়ে গেল, সাঁকড়াইল আসছে, এরপর আবাদা, নলপুর, বাউরিয়া, চেঙ্গাইল, পরপর সব স্টেশনের নাম মুখস্থ কমলেন্দুর। শুধু ডেলি প্যাসেঞ্জারই করত বলে নয়, এই 3.5 বছরেও এ পথ দিয়ে কি কমবার গেছে? 2 বার পুরী, 1 বার ম্যাড্রাস, 1 বার বম্বে গোয়া, 9-9 করে 12 স্টেক শালির বাড়ি জামশেদপুর। গত শীতেই তো বউ ছেলে মেয়ে নিয়ে ঘাটশিলা গালুডি বেরিয়ে এলো। মনে পড়তেই ছোট্ট এক পিন ফুটেছে বুকে। বাগনান মারিয়ে এতবার গেল এলো, একবারও তো পিসিকে দেখতে যাওয়ার কথা মনে আসেনি কমলেন্দুর। ঘাটশিলা থেকে ফেরার সময় বম্বে এক্সপ্রেস কতক্ষণ দাঁড়িয়েছিল বাগনানে। রিন্টি বুবাই গরম সিঙ্গারা খেল, কি একটা ম্যাগাজিন কিনল মাধবী, জলের বোতল ভরতে নিচে নামল কমলেন্দু। তখনও তো কই পিসির কথা স্মরণে আসেনি, তখনও রিন্টি বুবাইয়ের স্কুল খুলতে 2 দিন বাকি, একবার জ্যোতিপুর ঘুরে যাওয়াই যেত। সময় না পাওয়াটা নেহাতি আত্মপ্রবঞ্চনা, আলস্য, উদাসীন্য। কাকে মিথ্যে সময়ে রজুহাত দেখাস কমলেন্দু? বাইরে আধার চাদর বিছচ্ছে, বুকের ভিতরটা মেঘলা হয়ে আসছিল কমলেন্দুর। কামরার কোলাহল আর ছুঁতে পারছে না তাকে, স্পষ্ট টের পাচ্ছে একটা স্যাঁতস্যাঁতে হাওয়া দখল নিচ্ছে বুকটার। চোখ বুঝে পিসির মুখ মনে করার চেষ্টা করল, 3.5 বছর আগের মুখ, রোকাটে লম্বা চেহারা, একটু বুঝি পাকানো, গাল দুটো কি একটু ভাঙা ভাঙা ছিল পিসির, কপালে আঁকিব কি মনে পড়ছে না। অন্য একটা মুখ চলে আসছে চোখের পর্দায়, 64 বছরের পিসি নয়, 34 বছরের পিসি। বেদ সলতার মতো ছিপছিপে শরীর, একটু চাপা গায়ের রং, মাথা ভরা এক ঢাল চুল, বড় বড় ভাসা ভাসা চোখ, নাকে সাদা পাথরের নাকছাবি পরত পিসি, আলো পড়লে ঝিকমিক রং ছড়াত, ভারী মিষ্টি একটা গন্ধও লেগে থাকত পিসির গায়ে। ফুলের তেলেরও নয়, স্নো ক্রিম পাউডারেরও নয়, সুগন্ধি সাবানেরও নয়, সে এক অন্য সুবাস,
পিসির বুকে মুখ রাখলে গন্ধটা কমলেন্দুর ভেতর অব্দি ছড়িয়ে যেত। জ্যোতিপুরেই বিয়ে হয়েছিল পিসির, এপাড়া ওপাড়া। ছোট্ট বিল্টু যে তখনও কমলেন্দু হয়ে ওঠেনি, সকাল থেকে পড়ে আছে পিসির বাড়ি। পিসির কাছে খাওয়া, পিসির কাছে স্নান, পিসির কাছে ঘুম। রাতেও কতদিন বাড়ি ফেরেনি। মা বলতো, কদিন দুধ দিয়ে শুধা আমার ছেলেটাকে গুণ করে ফেলেছে। পিসির মেয়ে বিনতি, যে কিনা তার থেকে সাকুল্যে তিন দিনের বড়, হিংসে মটমট করত ছোটবেলায়। এই তুই রোজ রোজ আমার মার পাশে শুবি কেন রে? ক্লাস ফাইভে উঠে হস্টেলে চলে গেল কমলেন্দু। ছুটি পড়ার কদিন আগে থেকেই মন আনচান। এবার না জানি তার জন্য কি কি বানিয়ে রেখেছে পিসি। তিলের নাড়ু, ঘি, নারকলের সন্দেশ, নিমকি, গজা। বিল্টু খেতে ভালোবাসে। বাবা শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পর মাধবী রিন্টি বুবাইকে নিয়ে যখন রওনা দিচ্ছে কমলেন্দু, তখনও না হাতে এক কৌটো নারকেল নাড়ু ধরিয়ে দিল পিসি। ধপধপে সাদা থানের আঁচলে চোখ মুচছে। মাঝে মাঝে আসবি তো বিল্টু? কুলগাছিয়া ঢোকার মুখে ট্রেন দাঁড়িয়ে গেছে, পাওয়ার নেই। ঝুম অন্ধকারে বসে আছে কমলেন্দু, ভিড়ের মাঝে একা হয়ে। সহসা পিসির জন্য তীব্র এক টান অনুভব করছিল সে। প্রতিটি সেকেন্ডকে এক এক ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। আশেপাশের লোক অধৈর্য হয়ে খিস্তি খেউড় করছে রেল কোম্পানিকে। অসহিষ্ণু কমলেন্দুও ঘড়ি দেখছে ঘন ঘন। ভুল হয়ে গেছে, এতদিনেও একবারও পিসির কাছে না যাওয়াটা অন্যায়। পৌঁছতে পারবে তো ঠিক সময়? ঠিক সময়টা কি মৃত্যুর আগে হাজিরা দেওয়া? ঝাড়া ৪০ মিনিট দাঁড়িয়ে রইল গাড়ি, বাগনানে ঢুকলো পৌনে ৮টায়। স্টেশনের গায়ে বাসস্ট্যান্ড, তড়িৎ পায়ে ওভারব্রিজ টপকে এলো কমলেন্দু। স্ট্যান্ড ফাঁকা, বাস নেই। আধো আলো আধো অন্ধকারে এদিক ওদিক মানুষের জটলা, হাঁটুরে মানুষই বেশি। কারুর তেমন কোনো তাড়াহুড়ো নেই, গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে। এক সভ্যভব্য লোক দেখে কমলেন্দু তাকে প্রশ্ন করল, মানকুর ঘাটের বাস কখন আসবে? আসবে কি? লোকটার মুখে এক রাশ বিরক্তি। বাগনান মোড়ে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকজন ড্রাইভার কন্ডাক্টরকে পিটিয়েছে খুব, উনারা এখন বাস নিয়ে থানায় ধর্ণা দিয়ে বসে আছেন। সর্বনাশ! কমলেন্দু প্রায় আর্তনাদ করে উঠল। তাহলে আমার কি হবে? সবার যা হবে আপনারও তাই হবে। লোকটা কমলেন্দুর আপাত মস্তক জরিপ করল। যাবেন কোথায়? ওপারে জ্যোতিপুর। দুধকুমড়া হয়ে? ঘাড় নাড়ল কমলেন্দু। একটা ভ্যান ট্যান ধরে নিন, দেখুন যদি শেয়ারে লোকটোক পান। আলগা পরামর্শ ছুড়ে দিয়ে দূরে সরে গেল লোকটা। কমলেন্দু আবার একা, মনে মনে হিসেব কষছে। ভ্যান রিক্সায় মানকুর ঘাট কম করে ঘণ্টা খানেক, ৯টা সোয়া ৯টা তো বাজবেই, বেশ রাত হয়ে যাবে জ্যোতিপুর পৌঁছতে। মনে পড়তেই পেটে চিনচিন খিদের অনুভূতি। কোন দুটোর সময় টিফিন করেছে? তারপর তো আর একটা দানাও পেটে পড়েনি। নাড়ি ভুঁড়ি সব তালগোল পাকাচ্ছে ভেতরে। দেরি যখন হয়েছেই এখানেই খাওয়ার পাটটা চুকিয়ে নিলে হয়। পিসির বাড়ি গিয়ে রাত দুপুরে কি জুটবে কিছু? পুরনো স্মৃতি দুলে এলো সহসা। সেবার স্কুলে সেক্রেটারি মারা গেল হঠাৎ, দিনটা ছিল শুক্রবার। সোমবারও কি কারণে যেন ছুটি হলো। হস্টেল থেকে চলে এসেছে কমলেন্দু। রাত ১০টায় পৌঁছেই খিদে তেষ্টায় ছটফট করছে। মা ঝেঁঝে উঠল, ও তো তাড়া লাগালে চলে, ভাতটা ফোটানোর সময় তো দিবি। ১৪ বছরের অধৈর্য কমলেন্দু এক দৌড়ে পিসির বাড়ি। পলকে ভাতের থালা হাজির, সামনে পিড়ি নিয়ে বসেছে পিসি। তোর জন্য ১২ মাস আমার দুমুঠো চাল রাঁধা থাকে রে বিল্টু, শুধু সবজিতে হবে না একটা ডিম ভেজে দেব। সেই পিসি এখনো তার প্রতীক্ষায়, কিন্তু অন্যভাবে, অন্য রূপে। দীর্ঘশ্বাস চেপে বাজারের দিকে এলো কমলেন্দু।
শহরটা হাতের তালুর মতো চেনা। এখানেই তার কলেজ জীবন কেটেছে। রায়দের হোটেলে রান্নাটা ভালো, সেখানে ঢুকে চটপট দুগরাস খেয়ে নিল। বেরিয়ে ভ্যান রিক্সার দর করবে কি করবে না ভাবছে, বাসস্ট্যান্ডে শোরগোল। বাস আসছে, যাবে মানকুর। এলো বাস হেলতে দুলতে, মুরগি ঠাসা হয়ে ছাড়ল প্রায় নটা, রুটের শেষ বাস। যেখানে থামছে সেখানে থেমে থাকছে, শেষ যাত্রীকে নামিয়েও নড়ে না। আধ ঘন্টার পথ পেরোতে ঘন্টা কাবার। মানকুর ঘাট, রূপনারায়ণের তীরে ছমছমে অন্ধকার, ডিঙি নৌকো নেই, একটা মাত্র ভুটভুটি নিরাসক্তভাবে দুলছে ঘাটের কিনারে। 8-10 জন লোক ওপারে যাবে, তাদের সঙ্গে পায়ে পায়ে ভুটভুটির দিকে এলো কমলেন্দু। একজন প্রশ্ন করল, কখন ছাড়বে গো? আসেন না, বসেন। হালের পাশে বসে থাকা লোকটা বিড়ি ধরাল। কমলেন্দু আশ্বস্ত হল, আর বড় জোর ঘণ্টাখানেক। মেশিন বসানো নৌকোর গলুইয়ে বসেছে যাত্রীরা। নদীর বুক থেকে হাওয়া উঠছে মাঝে মাঝে, ভিজে ভিজে। তারাহীন আলোকবিহীন মশিকৃষ্ণ আকাশটার দিকে ক্ষণিকের জন্য চোখ গেল কমলেন্দুর। এতক্ষণে ধকলটা জুড়োচ্ছে যেন, বুঝে আসছে চোখের পাতা। মৃদু হট্টগোল, তন্দ্রা ছুটে গেল। নৌকার লোকটা তাদের বসিয়ে রেখে কোথায় যেন গেছে, ফিরছে না। কয়েকজন ব্যস্ত হয়ে উঠেছে হঠাৎ, গজগজ করছে সরবে। এক ছোকরা মতন ছেলে লাফিয়ে নৌকা থেকে নেমে গেল। মিনিট দশেক পর নৌকা চালককে নিয়ে ফিরেছে। গা মোচড়াচ্ছে ভুটভুটি চালক। তারা কিসের কর্তারা, একটু জিরোন না। ছোকরা তেড়ে উঠল, রসিকতা হচ্ছে, আমাদের বাড়ি ঘরদোর নেই। তা তো আছে, কিন্তু যাবেন কি করে? দেখছেন না কেমন ভাটির টান, আজ অমাবস্যা, এর পরই বান আসবে। সে তো আসবে রাত দুপুরে, মনে হয় না, আধ ঘন্টার মধ্যেই। কথা শেষ হওয়ার আগেই চেল্লামেল্লি শুরু করে দিয়েছে যাত্রীরা, নৌকা ছাড়ার জন্য জোরাজুরি করছে। এসব ঝুটঝামেলা সচরাচর পছন্দ করে না কমলেন্দু, কিন্তু এই মুহূর্তে সকলের ব্যগ্র ভঙ্গি ছুঁয়ে যাচ্ছিল তাকেও, যেন সকলেই এক সুরে তারই হৃদয়ের কথার প্রতিধ্বনি তুলছে। ভুটভুটি চালক প্রায় বাধ্য হয়ে নেমে এসেছে নৌকায়, মেশিন স্টার্ট দিল। নৈশ আধার যান্ত্রিক গর্জনে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, নদীর জল ছটফট করে উঠল। পাড় থেকে সরে গেল নৌকো, জল কাটছে ছলাচ্ছল, ছিটকে ছিটকে উঠছে জলরেণু, আর্দ্র হয়ে যাচ্ছে মুখ চোখ। আবার বাড়ির কথা মনে পড়ছিল কমলেন্দুর, দূর বহু দূর কলকাতার কথা। কি হচ্ছে এখন ফ্ল্যাটে, কি করছে রিন্টি বুবাই, মাধবী কি ওদের আজ তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিল? বুবাই এক রাতও বাবাকে ছেড়ে থাকতে পারে না, মামার বাড়ি গেলে ফিরে আসার জন্য ছটফট করে। সে কি আজ মুখ ভার করে বসে আছে? না, দুম করে আবেগের বসে বেরিয়ে পড়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হয়নি, কাল ধীরে সুস্থে এলেই হতো। সত্যি যদি তেমন কিছু ঘটে গিয়ে থাকে, তবে এখন মাঝরাতে পৌঁছনো যা, কাল দুপুরে পৌঁছনো তাই। আর যদি পিসি সামলে নিয়ে থাকে, তবে এখন বাড়ি গিয়ে বাড়িশুদ্ধ সকলকে খালি বিব্রতই করা। চিন্তার মাঝেই ভুটভুটির আওয়াজ থেমে গেছে, মাঝগাঙে এসেছে নৌকা। দুদিকে নিকষ অন্ধকার, বিন্দুর মতো একটা আলোকরেখা দেখা যায় দূরে, দুধ কুমড়া ঘাটের। ওই আলোটুকু অন্ধকারকে যেন বাড়িয়ে দিচ্ছে শতগুণ। কে যেন হেঁকে উঠল, হলো কি, থামলে কেন? আধারি যেন উত্তর দিল জলদ গম্ভীর স্বর, বান আসছে। নৌকো একদম নিঃশব্দ হয়ে গেল, পাটাতন কাঁপছে তীর তীর। অনেক অনেক দূর থেকে, যেন শৈশবেরও ওপার থেকে একটা চাপা গুমগুম ধ্বনি এগিয়ে এলো। কাছে আসছে ক্রমশ, আরও কাছে, স্পষ্ট থেকে স্পষ্টতর হল আগুয়ান জলোচ্ছ্বাস। কমলেন্দু বসে আছে স্থির নিষ্পন্দ, নিজের বুকের ভেতরই শব্দটা বাজতে শুরু করেছে এবার,
মাঝ নৌকায় দুলে উঠল কমলেন্দু। দু পাড় ছুঁয়ে চলে যাচ্ছে বান, অন্ধকারে দেখা যায় না, তবু তার সরব উপস্থিতি নাড়িয়ে দিল কমলেন্দুর হৃৎপিণ্ড। জলের আওয়াজ অন্ধকারেই মিলিয়ে গেল। এবার কি ছাড়বে নৌকো? কমলেন্দু পৌঁছবেও পারে? এক সময়ের অভ্যস্ত তিন ঘন্টার পথ বড় বেশি দীর্ঘ হয়ে গেছে আজ, বড় বাধা সংকুল, দ্বিধাময়। চাইলেই কি আর উজান স্রোতে ফেরা সহজ হয় এখন এই 39 বছর বয়সে? আমাদের প্রত্যেকের জীবনে এমন গুটিকতক মানুষই তো থাকেন যারা নিঃশর্ত ভালোবাসা আর স্নেহ বর্ষণ করে যান আজীবন। তাই আমাদের ব্যস্ততম জীবনের মধ্যেও তাদের দিকে যেন ফিরে তাকানোর অবসরটুকু বের করে নিতে পারি আমরা মন থেকে। তা না হলে একবার সময় চলে গেলে ফিরতে চাইলেও আর ফেরা হয়ে ওঠে না, ফেরার পথটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, ঠিক কমলেন্দুর মতো। কেমন লাগলো আজকের গল্পটা আপনার? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটা ছোট গল্প নিয়ে, অপেক্ষা থাকুক।